হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসলাম। আশা করি প্রতিবারের মতো এই রেসিপিটা আপনাদের সবার খুবই ভালো লাগবে। এটি খুবই মজার আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এমন একটি রেসিপি, আর খুবই সহজভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন, আর বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা চাইলে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আর কীভাবে তৈরি করলাম আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর দেখার শেষে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। প্রথমে আমি ডোটা তৈরি করে নেব, তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপের মতো কুসুম গরম দুধ, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ইস্ট। ইস্টটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দেব চিনি। এখানে আমি দুবার করে 1 টেবিল স্পুনের মতো টোটাল চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি 10 মিনিটের জন্য কভার করে রেখে দেব। একটু রেস্টে রেখে দিলে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 10 মিনিটসের মধ্যে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে খুব ভালোভাবে। এখন এখানে আমি বাকি উপকরণগুলো একে একে অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দেবো এখানে 1.5 কাপের মতো ময়দা, একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটা চামচের সাহায্যে একটু আমি ভালোভাবে মিক্স করে নেব। তারপর এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না, এরকম একটা ডো আমি তৈরি করে নেব। প্রথমেই যেহেতু আমি এখানে 1/2 কাপের মতো দুধ দিয়েছি, সেজন্য এখানে আর বেশি দুধ লাগবে না। 1.25 কাপের মতো দুধ দিলেই ডোটা তৈরি হয়ে যাবে, আর আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে ইউজ করবেন। আমি অল্প অল্প দুধ দিয়ে ডোটা তৈরি করে নিলাম। আর এখন এখানে আমি 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে আর একটু ভালোভাবে ডোটাকে মিক্স করে নিলাম, আর উপর থেকে একটু তেল লাগিয়ে এটা কভার করে আমি রেখে দেবো প্রায় 2 ঘন্টার জন্য। দেখতে পাচ্ছেন 2 ঘন্টা পর ফুলে ডোটা অনেকটা ডাবল হয়ে গেছে। এখন একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে এটি আমি নামিয়ে নেব। নামিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা 2 ঘন্টার জন্য রেস্টে না দিয়ে সাথে সাথে তৈরি করে নিতে পারবেন। তবে রেস্টে রেখে যদি আপনারা এই রুটিটা তৈরি করেন বা স্ন্যাক্স আইটেমটা তৈরি করেন তাহলে খেতে খুবই সুস্বাদু হয় আর দেখতেও সুন্দর লাগে, ফুলে ওঠে খুব তাড়াতাড়ি। এখন একটু ময়দা ছিটিয়ে আমি রুটিটা তৈরি করে নেব। রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। রুটিটা আমি তৈরি করে নিলাম। এখন আমার কাছে এরকম স্টার ছিল, যে স্টার কাটারগুলো থাকে সেগুলো আপনাদের কাছে যে শেপটা থাকবে সেটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলা স্টার এখান থেকে কেটে নেব, আর কেটে আমি ডুবো তেলে ফ্রাই করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার কাটা হয়ে গেল। এভাবে স্টারগুলো কেটে আপনারা চাইলে আরও কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন, তবে আমি সাথে সাথে ফ্রাই করে নেব। তার জন্য আমি চুলার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, যতটুকু তেল আমার ফ্রাই করতে লাগে ততটুকুই। আর তেলটা গরম হয়েছে কি না তা দেখার জন্য আপনারা ডো থেকে সামান্য একটু বলে বেপে দিয়ে দিলে সাথে সাথে যখন উপরে চলে আসবে বুঝতে পারবেন আপনার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এখানে যে স্টারগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এপিটোপিটে আমি লালচে করে ফ্রাই করে নেব। হালকা একটু গোল্ডেন কালার চলে আসলে আমি নামিয়ে নেব, কারণ নামানোর পর এর মধ্যে আরও একটু কালার অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দেখতে দেখতে মিনিট 2-এর মধ্যেগুলো তৈরি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে, এ পর্যায়ে আমি নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো স্টার ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে একটা ট্রির মতো শেপ দিয়ে আমি কেটে নিয়েছি। এই স্ন্যাক্সটা আপনারা চাইলে যে কোনো রকমের যে কোনো শেপেরভাবে কেটে নিতে পারেন। আর চকলেটি সিরাপ আমার বাচ্চাদের খুবই পছন্দ, চকলেটের যে কোনো আইটেম, তাই আমি চকলেটটা দিয়ে একটু উপরে ডেকোরেশন করে নিলাম, এতে বাচ্চারা খুশি খুশি খেয়ে নেবে। আপনাদের হাতের কাছে যেটা থাকবে, পাউডার সুগার থাকলে পাউডার সুগার দিয়ে আপনারা ডাস্ট করে এটি পরিবেশন করতে পারবেন, তাও দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও ইয়ামি হয়। এটি বানাতে যতক্ষণ সময় লাগে খেতে কিন্তু 1 মিনিটও লাগবে না, পুরো প্লেট খালি হয়ে যাবে। তাহলে আমার রেসিপিটা দেখে একবার হলো আপনারা ট্রাই করবেন। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন। আবার কোনো নতুন আর ইজি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। বাই এভরিওয়ান।